হ্যালো গাইজ, বলছি আমাদের সবার প্রিয় জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের কথা। এই প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন টলিউড কুইন অপু বিশ্বাস এবং এই সময়ের আলোচিত সমালোচিত নায়ক পাপড়ি চৌধুরী। ছবিটি প্রযোজনা করবেন বেঙ্গল মাল্টিমিডিয়া। ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেবাশিস বিশ্বাস নিজে। ছবিটিতে বাপ্পি অপু ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, রাজন, শাহিন খান, সুব্রত, বি এম আসাদুজ্জামান, রেবেকা, চিকন আলী, কাবিলা সহ আরও অনেক শিল্পীরা। ছবির গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, লিজা, কুমার শানু, আকাশ সেন। সাব্যসাচী অভিনীত গান তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। গানটা অনেক পুরনো হলে এখনও রয়েছে এর ব্যাপক জনপ্রিয়তা। তাই নতুনভাবে আমার শ্বশুরবাড়ি চিন্তাবাট্রুতে নেওয়া হলো গানটি। এদের সাথে কণ্ঠ মিলাবেন বাপ্পি অপু। পাড়ায় বাপ্পি অপুকে নিয়ে নানান ধরনের গুজব থাকলেও এই ছবির জন্য দেবাশিস বিশ্বাস এদের জুটি হিসেবে পছন্দ করেন। 2017 সালে ছবিটির কাজ শুরু হয়েছিল। অবশেষে 2020 সালে এই ছবির কাজ ভালোভাবে শেষ করেছেন বাপ্পি চৌধুরী এবং অপু বিশ্বাস। ছবিটি সেন্সর বোর্ড থেকে আনকাট সনদও পেয়ে গেছে। সার্টিফিকেট পাওয়ার পর এখন অপেক্ষা রয়েছে কবে হলে মুক্তি পাবে ছবিটি। 4 জানুয়ারি ছবিটি সেন্সর বা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এখন ভালো একটা দিবস দেখে মুক্তি দিয়ে দেবে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 নিয়ে অনেক আশাবাদী আছেন অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরী। ভালো কিছুই পেতে যাচ্ছি আমরা। প্রায় 3 বছর পর বড় পর্দায় দেখা মিলবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের। সত্যি এটা অনেক আনন্দের ব্যাপার। অনেক অপেক্ষায় আছি ওনাকে বড় পর্দায় দেখার জন্য। শ্বশুরবাড়ি চিন্তাবাদ 2 নিয়ে আবার কামব্যাক করছেন অপু বিশ্বাস। অনেক অনেক শুভকামনা রইল তার জন্য। শুভকামনা রইল শ্বশুরবাড়ি চিন্তাবাদ 2 এর পুরো টিমের জন্য। শুভকামনা রইল নতুন চিঠির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির জন্য। কথাগুলো বলছিলেন অপু বিশ্বাসের একজন খুব কাছের মানুষ এবং তার এক ভক্ত, যার নাম জিনিয়া আক্তার জুই। তিনি এই কথাগুলো বলছিলেন অপুকে ভালোবেসে। আসলে কাউকে ভালোবাসলে তার জন্য অনেক মায়া থাকে, অনেক মমতা থাকে এবং তার কাজের প্রতি অনেক ভালোবাসা থাকে। অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরী যে সিনেমাটি করছেন সেই সিনেমাটির জন্য তার এই ভক্তের যে টান, তার ভক্তের যে ভালোবাসা, সেটাই কিন্তু তার কথাগুলোতে প্রকাশ পেয়েছে। আসলে একজন মানুষকে কতটা ভালোবাসলে তাকে নিয়ে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা যায়। সত্যি আমরা যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছি তারা কিন্তু সত্যি সত্যি আশায় আছি এই সিনেমাটি কবে আমরা হলে দেখতে পাব। সেই 2017 সাল থেকে অপেক্ষা করতে 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 এখন কিন্তু অপেক্ষার আর আসলে কোনো জায়গাই নেই। শেষ পর্যন্ত সিনেমা হলটিতে গিয়ে আমরা কবে বসতে পারছি সেটারই যেন প্রহর গুনছি। আমরা চাই অপু বিশ্বাস এবং বাপ্পি চৌধুরী এই সিনেমাটি অনেক বেশি হিট করুক এবং তাদের 2020 সাল অনেক অনেক বেশি ভালো কাটুক। যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন তারা অবশ্যই সিনেমাটি হলে গিয়ে দেখতে যাবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।